হ্যালো, সকলে কেমন আছেন? হোমমেড উইথ তমালি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি এসে গেছি বাচ্চাদের আরও একটা লাঞ্চ বক্স রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো একটা পরোটা, সেটা হলো পালং শাকের পরোটা। তো টেস্টি এটা খুবই হয় আর হেলদি তো অবশ্যই। তো তার জন্য প্রথমেই আমি প্যানটা গরম করে নিয়েছি। এবার এতে আমি অল্প তেল দিয়ে দেবো, বেশি দেবার দরকার নেই, অল্প দিলেই হবে। এবারে এতে দিয়ে দেবো একটু অল্প গোটা জিরে। গোটা জিরেটা একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দেবো কুচি করে রাখা রসুন। রসুনটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে আর হালকা ব্রাউন কালার আসবে তখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পালং শাক। শাকটা দিয়ে নাড়াচাড়া করলেই এটা কমে আসবে। এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটু নুন। নুন দেবার পরই দেখবেন শাকটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসছে। তো আমি এখানে যতটা পারি জলটা মরিয়ে দেবো, মানে শাকটা একদম ড্রাই করে নেবো। দেখুন এবার শাকটা রেডি হয়ে গেছে। এবার আমি এতে একটু অল্প ঠান্ডা করে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি এটাকে স্মুথ পেস্ট বানানোর, যাতে পালং শাকের কোনো গোটা অংশ না থাকে। না হলে আমার মেয়ে এটাকে খুঁটতে বসে পড়বে, তার আর লাঞ্চ খাওয়া হবে না, লাঞ্চ টাইম ওভার হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। চলুন এবার আটাটা মেখে নিই। তো তার জন্য আমি প্রথমে নিয়েছি 1/2 কাপ আটা, আর দিচ্ছি একটা ছোটো সাইজের সেদ্ধ করা আলু। এখানে আমি আলুটাকে গ্রেটার দিয়ে কুড়ে দিচ্ছি, তাহলে আমার পরে এটা মাখতে সুবিধে হবে। আর পালং শাক পেস্টটা দিয়ে দেবো, আর সাথে দেবো কিছু মশলা। হাফ চামচ দেবো গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর খুব অল্প পরিমাণ নুন। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। তবে আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করব না, শাকের যে জল আছে তাতেই এটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। ব্যাস সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে আমি এটা অল্প তেল দেব। এবার তেল দিয়ে মাখলেই এটা আরও সফট আর খুব স্মুথ হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এবার লেচি কেটে নিই। তো আমার এই আটাটা থেকে 6টার মতো লেচি হয়েছে। আর আপনারা যটা পরোটা করবেন সেই অনুপাতে জিনিসগুলো নিয়ে নেবেন। সব হয়ে গেছে। এবার চলুন ঝটপট বেলে পরোটাগুলো ভেজে নিই। আমি কিন্তু একদম বেশি তেল ইউজ করব না, খুব অল্প তেল দিয়ে এপিট ওপিট করে পরোটাগুলো ভেজে নেব। আমার মেয়ে আবার অয়েলি জিনিসটা একদমই পছন্দ করে না, তাই আমি এখানে খুব অল্প তেল দিচ্ছি। দেখুন সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চট করে রায়তাটা বানিয়ে নিই। প্রথমে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এতে দেবো 1 চামচ চিনি, আর দেবো 1 চিমটে নুন, অল্প ভাজা জিরে গুঁড়ো, আর অল্প চাট মশলা। এবার এটাকে মিক্স করে নিলেই আমার রায়তা রেডি। এই রায়তাটা খুব ঝটপট তৈরি হয়ে যায় আর পরোটার সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলুন বক্সটা রেডি করে নিই। হেলদি অ্যান্ড টেস্টি লাঞ্চ বক্স একদম রেডি। এটা শুধু ছোটরা নয়, বড়দেরও খুব ভালো লাগবে। আর তখন সত্যিই খুব ভালো লাগে যখন দেখি আমার মেয়ে সব পরোটাটা খেয়ে খালি লাঞ্চ বক্সটা বাড়ি নিয়ে আসে। আমার মেয়ে এটা দিলে খুব ভালো করে খেয়ে নেয়। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।